এখান থেকে এরকমই সিঁড়ি করা হয়েছে। তো এই পাশে সিঁড়িটা হলো মানে এই পাশে যে এন্ট্রি যেটা রয়েছে সেটা ভিআইপি এন্ট্রি, তো ওই জন্য খালি পুরোটাই। আর এখানে জনসাধারণের প্রবেশ অনেক লোকের সমাগম, আর এখানে লেখা আছে টালাপাড়। আর এখান থেকে দেখা যাচ্ছে যে যে মূল প্যান্ডেলটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ভিতরে আরও অনেক কিছু দেখার আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এইখানে একটা শেপ রয়েছে, এই শেপ আকারই দেখতে পাচ্ছি অনেক জায়গায় এই শেপ, এবং এই সাইডেও সেম এরকম শেপ রয়েছে। আর এখানে এই গোলাকৃতি গোলাকৃতি করে একটা সুন্দর মানে শিল্প শৈলীর পরিচয় দিয়েছে। তো এখন আর এগিয়ে যাচ্ছি, আর এখান থেকে দেখা যাচ্ছে এখানে এরকম গোলাকৃতি করে করে এখানে এই জায়গাটা সাজানো হয়েছে। আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের মানে প্যান্ডেলের উপরে যে শেড করা হয়েছে, অনেক দূর পর্যন্ত শেড করা হয়েছে, মেটালের শেড, এই যে মেটালের শেড রয়েছে তো ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই। কিন্তু একটা প্ল্যাটফর্ম মানে বড় একটা প্ল্যাটফর্মের মতো জায়গা জুড়ে এরকম কাজ করা হয়েছে। এখানে মশারির জালির মতো করে এখানে সুন্দর লোহার ফ্রেমের মধ্যে এই মশারির জালিগুলোর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর যেন মনে হচ্ছে এটা কোনো মানে হারানোর একটা বেদনা বিহীন, মানে সেরকম একটা সাদা কাপড়ের মতো এটা মনে হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে যেটা একটা স্যাড মিউজিক, যেহেতু থিমটাই বিহীন মানে কি কাউকে হারানো হয়েছে সেই ব্যাপারটা এখানে মানে বোঝায় আর কি বিহীন। তো এইখানেও সেই রকমভাবেই হয়তো প্যান্ডেলটাকেও এরকমভাবে সাজানো হয়েছে, যেখানে এই কাপড়গুলোকে মনে হচ্ছে সাদা কাপড়, একটা দুঃখ দুঃখ একটা এনভায়রনমেন্ট থেকে দেখতে পাচ্ছি যে এরকম মশারির মতো যে এখানে লোহার যে ইগুলো রয়েছে, লোহার যে বারগুলো সেই বারগুলোর উপরে এরকম কাপড় সাদা কাপড় আবরণে আবৃত। আর এখান থেকে পুরো জায়গাটা ঘুরে উপাসটা এবং উপাসটা এরকম আবরণে আবৃত। আর এখন আস্তে আস্তে এখন মন্দির ভিতরে প্যান্ডেলের ভিতরে এখানে মেটালের শিটগুলো রয়েছে, মেটালের শিটের মেটালের শিটগুলো দিয়ে এই দুপাশে সাইডটাকে কভার করা হয়েছে। এবং আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি, এই জায়গাটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, এবং এই সামনে গেলেই তারপর যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো মানে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো এই জায়গাটা কিন্তু অন্ধকার, যেটা তোমাদের বোঝাচ্ছি যে অন্ধকার। আর এইখানে এই জালিগুলোর মাধ্যমে মনে হচ্ছে যেন একটা কোথাও কোনো সাবমেরিন জাতীয় কোনো কিছুতে ঢুকে পড়েছে এরকম মনে হচ্ছে। যে এইখানে সাবমেরিনের যে জানলাগুলো এরকম গোল গোল আকারেরই হয় সেরকমই মনে হচ্ছে, কোনো ডুবোজাহাজে ঢুকে পড়েছে এরকমই মনে হচ্ছে। এখানে জালি জালি আকারে যেটা রয়েছে সেটার মধ্যে থেকে আলো বিচ্ছুরণ ঘটছে। আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পুরো প্যান্ডেলটা কি অন্ধকার করে রাখা হয়েছে, যে অন্ধকারটাই সেটার পরিচয় বহন করছে, যে অন্ধকার করে রাখা হয়েছে, যে কোনো কিছু হারানো, কোনো কিছু কষ্ট, কোনো কিছু দুঃখ চাপা যে একটা আত্মঘাত সেটাই এখানে মানে তুলে ধরা হয়েছে। বিহীন মানে কাউকে হারানোর যে একটা কষ্ট সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে মোমবাতি জ্বালানো হয়েছে, মোমবাতি জ্বালিয়ে এখানে সেই মোমবাতির আলোটা এই পর্দার উপরে রিফ্লেক্ট করা হয়েছে। আর এখানে আর এখানেও দেখতে পাচ্ছি যে জালি জালির মধ্যে থেকে আলোক বিচ্ছুরণ ঘটছে, এবং সেই আলোক রশ্মিটা আস্তে আস্তে গোলাকৃতি ভাবে ঘুরছে, মানে আস্তে আস্তে একটার উপরে আরেকটা, এবং এটা একটা অনেক অন্যরকমের একটা রিফ্লেকশন, আলোক রিফ্লেকশন এখানে ঘুরছে। এখানে যে মোমবাতি জ্বালানো হয়েছে এটার মানে হয়তো এটাই বোঝায় যে কাউকে হারানো এবং সেই কষ্ট থেকে মোমবাতি জ্বালানো। তো বন্ধুরা এখন আমি চলে এলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে, আর তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কতটা আলাদা রকমের রয়েছে সেটা এখান থেকে চলো বুঝতে পারছি যে অনেকটাই আলাদা রকমের, একদম সম্পূর্ণ আলাদা রকম ভাবে তারা করছে।
মায়ের যে তার নিচে তার মনে সব সত্যি সবাই রয়েছে, শাসনে রয়েছে, কিন্তু সেটা তুলে ধরা হয়েছে একটা অন্যরকম ভাবে, একটা অন্যরকমের ভাবনা সমন্বয়ে এটা করা হয়েছে যে একটা আত্মনার একটা কান্না একটা কষ্ট সেখান থেকে ঠিক যেরকমটা হওয়া উচিত সেরকম করে সম্পূর্ণ ভাবনাটাকে তুলে ধরা হয়েছে। তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে মায়ের মুখমন্ডলটা কতটা সুন্দর সেটাই তোমাদের দেখাচ্ছি, মায়ের মুখমন্ডলটা কতটাই আকর্ষণীয়, মায়ের মুখমন্ডল আলোকের কাজ এখানে রয়েছে, রাত্রে আসলে ভালোভাবে বোঝা যাবে। আর একটা অন্য রকমের ভাবনা অন্ধকারের মধ্যে ছিলাম, এবং সেই অন্ধকারের মধ্য থেকে যেটা বুঝলাম বা যেটা অনুমান করলাম যেটা হলো যে বিহীন, সেই বিহীন যে থিমটা সেই থিমটা কিন্তু পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে কমিটি মেম্বারদের যারা এই প্যান্ডেল তৈরিতে যুক্ত ছিলেন তাদের ছবি এখানে রয়েছে, আর এখানে লেখা আছে একটা ডিসপ্লেতে 2025 টালা প্রত্যয় সেলিব্রেটেড, 100 বছর মানে পূর্তি সেলিব্রেশন করবে টালাপাত প্রত্যয় সামনের বছর সেটাই এখানে লেখা আছে, আর এখানে কমিটি মেম্বারদের ছবি এখানে রয়েছে, আর বাইরে থেকে এরকমই লাগছে। তো এখন বাইরে বেরিয়ে যাবো, এটাই রয়েছে এক্সিট। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরই দেখতে পেলাম, বন্ধুরা তোমাদেরকে দেখালাম এবছরের যে ভাবনা টালাপাত প্রত্যয়ের যে থিমটা বিহীন, সেই বিহীনের উপর বেস করে থিমটা কতটা যথাযথ হয়েছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর কীরকম লাগলো তোমাদের। অ্যাকচুয়ালি ভিতরে যে বিহীন বিহীন নামে যে থিমটা সেটা যদি প্রকাশ করতে হয় এই অন্ধকারের মধ্যেই কিন্তু যথাযথ প্রকাশ সম্ভব, আলোর মধ্যেই প্রকাশ সম্ভব নয়। তো সমস্ত দিক থেকে ভালোই লেগেছে, একটা অন্যরকমের ভাবনা, অন্যরকমের উপস্থাপনা, আর মাতৃ প্রতিমাও অন্য রকমের, মানে সম্পূর্ণ আলাদা রকমের। তো এটাই প্রত্যেক বছর টালাপাত প্রত্যয় উপহার দিয়ে থাকে, সম্পূর্ণ আলাদা রকমের ভাবনা উপহার দিয়ে থাকে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।